খড়দহ সঙ্গশ্রী অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে আয়োজিত হল 25তম বর্ষ রক্তদান শিবির। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে এবং গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে খড়দহ সঙ্গশ্রী অ্যাথলেটিক ক্লাবের ক্লাব ভবনে রবিবার আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা খড়দহের বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়, খড়দহ পৌরসভার উপপৌরপ্রধান সায়ন মজুমদার, পানিয়াটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, খড়দহ পৌরসভার পৌর পরিষদ সদস্য নন্দিতা সিনহা, পৌরপিতা কাঞ্চন ঘোষ, পৌরমাতা কৃষ্ণা শীল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিনের রক্তদান শিবিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের কৃষিমন্ত্রী তথা খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় জানান, রক্তদানের সমান এত মহৎ অনুষ্ঠান পৃথিবীতে নেই। যত অনুষ্ঠান আছে, যত বড় বড় জলসা, যাত্রা, থিয়েটার, নাটক, খেলাধুলা সবাই ঠিক আছে, কিন্তু নিজের রক্ত দিয়ে আর একটা মানুষকে বাঁচানোর যে ইচ্ছা, স্বেচ্ছায় কেউ চাবুক মেরে বলছে না রক্ত দিতে, মানুষ নিজের থেকে দিচ্ছে। এবং এই রক্তদানটা একটা অদ্ভুত শিক্ষা দেয় আমাদের, সেটা আসলে বড় ব্যাপার শিক্ষা, যে কোনো ধর্মীয় মানুষ, যারা যে ধর্মেরই মানুষ হোক না কেন, যার তার রক্তের যখন প্রয়োজন হয় সে গিয়ে কখনো বলে না অমুক ধর্মের মানুষের রক্ত চাই, সে বলে আমাকে বি গ্রুপ দিন, বি পজিটিভ দিন, এ পজিটিভ দিন, ও পজিটিভ দিন, ও নেগেটিভ দিন, কিন্তু কখনো গিয়ে কোনো ধর্মীয় মানে পরিচয়ের ভিত্তিতে রক্ত চায় না। অর্থাৎ ঈশ্বর আমাদের পাঠিয়েছেন পৃথিবীতে মানুষ হিসেবে, কোনো ধর্মের ভাবে আলাদাভাবে পাঠানি, এটা আমাদের সৃষ্টি করা নিজেদের। তো এই শিক্ষা যদি আমরা পাই তাহলে বিশ্বজুড়ে যে নানা জায়গায় নানা সমস্যা তৈরি হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে, এর থেকে আমাদের মুক্ত থাকবে। অপরদিকে এই রক্তদান শিবিরের অন্যতম উদ্যোক্তা বিক্রমজিৎ রায় জানান, প্রত্যেক বছরই আমরা এই রক্তদান শিবির আয়োজন করি। থ্যালাসেমিয়া, তারপরে গ্রীষ্মে রক্তের সংকট এবং যে বিভিন্ন মরণাপন্ন রোগী যারাই রক্তের প্রয়োজন হয় তারা আমাদের কাছে সবসময় আসে, এবং আমাদের ক্লাব নানাবিধ কর্মকাণ্ডে করে, তার মধ্যে রক্তদান আমরা 25 বছর ধরে অর্গানাইজ করছি। এবছর আমরা 60+, যেটা আমাদের 25 বছর প্রত্যেকবারই আমাদের 60 জন থাকে, কিন্তু এবার আমাদের ইচ্ছা আছে যে 70 থেকে 80 জন মতো রক্তদাতা করার। অলরেডি আমাদের 70 জন পেরিয়ে গেছে, এরপরে যত হবে তত আমরা রক্তদান দেবো। সকলের কাছে বার্তা দেবো যে রক্তদান সহ খড়দহ রহরে এমনি সাংস্কৃতিক দিক বা বিভিন্ন কাজে এগিয়ে আছে। কিছুক্ষণ আগে আমাদের মন্ত্রী এসেছিলেন, মন্ত্রীও বললেন যে উনি কলকাতার মানুষ, কলকাতার এতদিন ছিলেন, কলকাতার বিধায়ক ছিলেন, কিন্তু খড়দহ এসেছেন, বলছেন যে সামাজিক কাজ সহ যে রক্তদান সেটা প্রচুর পরিমাণে খড়দহ হয়। সুতরাং আর খড়দহর মানুষকে বেশি কিছু বলবো না, এটুকুই বলবো যে পশ্চিমবঙ্গ রক্তদানে দ্বিতীয়, আরও যাতে মানুষ রক্তদান এগিয়ে আসুক এবং সকল মানুষ নির্ভয় রক্তদান করুক, 3 মাস অন্তর সবাই রক্ত দিতে পারে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।